হ্যালো বন্ধুরা, তো আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম। আজকের ব্লগে আমরা কিন্তু আপনাদেরকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাব না, আজকের ব্লগটা হবে ঘরের ভিতরে। কারণ হচ্ছে যে আমরা যারা খ্রিস্ট ধর্ম বিশ্বাসী আছি তাদের জন্য আজকে অনেক বড় একটা দিন, কারণ আমাদের আজকে স্টার সানডে। সো স্টার সানডের দিনে সাধারণত আমরা পরিবারের সাথে সময়টা স্পেন্ড করি, কিন্তু যেহেতু আমরা অনেক দূরে থাকি আমাদের পরিবার থেকে, সো আমরা এখানে যারা আছি, আমরা যারা আছি, যে লরেন্স, দীপ্ত, শুভ, আপনারা হয়তো বা আমার আগের ভিডিও দেখলে তাদের সবাইকে চিনবেন আশা করি। তো আমরা চারজন মিলেই আজকে আমাদের স্টার সানডেটা পালন করব। সো সেই জন্য আমাদের যে দীপ্ত ভাই আছে, দীপ্ত, সে আজকে আমাদেরকে স্পেশাল খাবারের জন্য দাওয়াত দিছে, কারণ সে একজন খুবই ভালো রাঁধুনি, মানে প্রো ম্যাক্স রাঁধুনি। তো সেই রান্না খাওয়ার জন্য তুষার অর্থাৎ লরেন্স, সে অনেক দূর থেকে আমাদের এখানে বেড়াইতে চলে এসেছে। তো চলুন স্যার। দীপ্ত ভাই বাসায় যাচ্ছি, দেখা যাক দীপ্ত ভাই কি রেসিপি সে করতেছে আজকে আমাদের জন্য। আমরা দীপ্ত ভাইয়ের বাসায় চলে এসেছি। দীপ্ত ভাই রান্নার রাঁধুনি, সে খুবই ব্যস্ত, ঘি দিচ্ছে, প্রচুর পরিমাণে ঘি আছে। ঘি খেয়ে আবার শোভাবের সমস্যা হয় কি, আমি সেই চিন্তায় আছি। যাই হোক, দেখা যাক কি হয়। সে রান্না অলরেডি কমপ্লিট করে ফেলছে, হ্যাঁ, এখনো সময় লাগবে। কারণ ভাই আজকে কি রান্না করছো? আজকে সে চিকেন বিরিয়ানি রান্না করছে। সে একজন ইউটিউব রাঁধুনি, কারণ ইউটিউব রাঁধুনি বলার কারণ হচ্ছে সে কিন্তু এই যে রান্না বান্না, মানে কোরিয়াতে আসার আগে কিছুই রান্না করতে পারতাম না, ঠিক আছে, পারতোই না। রান্না করে গেছে কিনা তাও জানি না, কিন্তু এই যে কোরিয়াতে আসার পরে ব্যাচেলার লাইফ, জানেন তো কত কষ্টে, এই কষ্টে সহ্য করতে না পেরে বাঙালি খাবার, কোরিয়ান খাবার খেতে খেতে তার মানে আর সহ্য হচ্ছিল না। তখন সে বাঙালি খাবার রান্না করার জন্য ইউটিউবের আশ্রয়ে যায়। ইউটিউবের আশ্রয়ে যাওয়ার পরে সেখানে যে প্রত্যেকদিন সার্চ দেয় যে ডাল কীভাবে রান্না করে, আলু ভর্তা কীভাবে রান্না করে, আর সে তাই করতে করতে আজকে চিকেন বিরিয়ানি কাজে, চিকেন বিরিয়ানি পর্যন্ত চলে গেছে। দেখা যাক আজকে সে রান্না কেমন করে। তো আমরা যখন খাবো এবং রিভিউ দেবো, হ্যাঁ লরেন্স, কিন্তু রিভিউ দেবো, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, ইউটিউব দেখেই রান্নাটা শিখছি, আশা করি ভালো হবে। কয়েকবার ট্রাই করছি, যাই না, আজকে ওদের একটা রান্না করলাম, কেমন হবে এখন তারাই বলবে কেমন হয়েছে না হয়েছে। আমার মতে আশা করি ভালো হবে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সেটাই, ভালো হবে কি খারাপ হবে সেটা আমরা খাওয়ার পরে রিভিউ দেবো, তুমি বলো আর কিনা। দেখো একটা কথা আছে যে বলে না যে বিয়ের পরে বউয়ের হাতে রান্না খেয়ে স্বামীরা মোটা হয়ে যায়, আর দীপ্ত ভাইয়ের ক্ষেত্রে হবে একটু ডিফারেন্স, ঠিক আছে। ও বিয়ের পরে বউয়ের হাতে সুস্বাদু রান্না খেয়ে দীপ্ত ভাবে আর কি যায় না কি অবস্থা হবে, তারপরে দেখা যাক কি হয়। আসলে বিয়ে হয়নি তো এখনও, স্পেশাল পার্টিতে আজকে সে স্পেশাল কিছু আয়োজন করছে, তো দেখা যাক কি কি আয়োজন করছে সে। কি এবং এটা তো ওয়াইন, দীপ্ত আস্তে আস্তে আমাদেরকে খাবার পরিবেশন করছে। দীপ্ত করো, বা মাংসটা খুব সুন্দর হয়েছে। দীপ্ত ভাই কিন্তু রান্না শিখে গেছে, আসলে দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদ হয়েছে, কিন্তু আসলে খাবার পরে বোঝা যাবে যে আসলে এর আসল যে স্বাদ, যে গন্ধে তো অনেক সুন্দর মনে হচ্ছে, দেখা যায়। আর এই ছেলেটা মদ খা, ভাত খাবা না মদ খাবা,
এর জন্য এর নাম কেরোসিন। দীপ্ত রান্না এখন আমরা খাবো এবং রিভিউ দেবো যে কেমন হয়েছে দীপ্ত রান্না। খুব সুস্বাদু হয়েছে আর মাংসটা খুব কি নরম নরম হয়েছে আর ডিমটা এবং মশলার পরিমাণ পারফেক্ট। আসলে আমার মনে হয় দীপ্ত ভাইয়ের এখন খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত। এটা তো খারাপ বললাই না, বিয়ে আমি করতেছি না। খুব সুন্দর হয়েছে, যাও আপনারা চেষ্টা করবেন বাসায় ইউটিউব দেখে দেখে আপনারা সুন্দর সুন্দর রান্না করার চেষ্টা করবেন। ইউটিউব দেখে রান্না করো, যাই দেখে রান্না করুক, সে খুব সুন্দর রান্না করছে। খেয়ে শুয়ে পড়েছে, আর আমি তো খেয়ে, আপনি তো দেখতে পাচ্ছেন যে একটু সরি আমরা ভবিষ্যতে দীপ্ত ভাইয়ের আবারও যদি কোনো স্পেশাল রান্না করে তখন আমরা আবারও ভিডিও তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই 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 বাই।